হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ স্টাইলের শাড়ি ড্র্যাপিং ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা কিভাবে এই স্টাইলে শাড়িটা পরবে, অ্যান্ড খুবই ইজিভাবে তোমরা এইভাবে শাড়ি পরে যে কোনো বিয়ে বাড়ি পার্টিতে যেতে পারো, খুবই সুন্দর দেখাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও। অ্যান্ড যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো স্টার্টিংয়ে আমি পেটিকোট অ্যান্ড ব্লাউজ পরে নিয়েছি, তাতে শাড়ির যে ফার্স্ট পার্টটা ছিল সেটাকে টাকিং করে নিয়েছি, পুরোটা ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছ। এরপর আমি পুরো কাপড়টাকে ছেড়ে চলে যাচ্ছি আঁচলে। এরপর আমি আঁচলটা নিয়ে নিচ্ছি আমার বাঁ দিক থেকে ঘুরিয়ে বাঁ দিকে নিয়ে নিলাম দেখতে পেলে। তো এরপর দেখো যে আঁচলটা নিয়েছে সেই যে আঁচলের লেন্থটা সেটা কিন্তু একদম ফ্লোর টাচ করছে, বেশ বড় করে আঁচলটা রাখবে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। এরপর যে বাকি এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি পুরোটাই কুচি করে ফেলছি, নর্মালি যেভাবে সব স্প্লিট করে ওইভাবেই প্লিটগুলো করছি। আর ভালোভাবে স্প্লিটগুলো করে এরপর আমার পেটিকোটের মধ্যে আমি টাকিং করে নেব। সো ফ্রেন্ডস, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমার ডিসক্রিপশন বক্সটা চেক করতে একদম ভুলো না। তো এখানে আমার কুচিটা তো টাকিং করা হয়ে গেছে, এরপর চলে যাচ্ছি আঁচলে। এরপর আমি আঁচলটাকে পিন করে চলে আসছি। তো আঁচলটা এখানে আমার একদম সেট করে চলে এসেছি। এরপর আঁচলটাকে দেখো, আমার যে সেট করা আঁচলটা আমি নিয়ে নিচ্ছি আমার বাঁ কাঁধের ওপরে। আমি কিন্তু পুরো ডাইরেক্ট পেছন থেকে বাঁ কাঁধের ওপর দিয়ে সামনের দিকে নিয়ে আসলাম, বাঁ দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসলাম। এরপর যে আঁচলের যে ফার্স্ট পার্টটা ছিল সেই পাড়ের দিকটা আমি সোজা চলে যাচ্ছি পেছনে, সেই দেখতেই পাচ্ছ কর্নারটা ধরে রেখেছি, সেই কর্নারটা আমি নিয়ে যাচ্ছি পেছনে, এবং পেছনে গিয়ে যে আঁচলটা বাঁ দিকের আছে তার সঙ্গে পিন আপ করে নেব। তো এখানে দেখো কত সুন্দর একটা ডিজাইন এসছে, ভীষণই দেখতে সুন্দর লাগে, ভীষণই ইউনিক। এরপর আমি নিয়ে নিয়েছি কোমর বন্ধনী শাড়িটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, আর কোমরটাকেও তার সাথে সাথে হাইলাইট করার জন্য অবশ্যই কোমর বন্ধনীটা দরকার। আর কোমর বন্ধনী পরলে পুরো শাড়িটার লুকসটাই চেঞ্জ হয়ে যায়, অবশ্যই শাড়ি পরলে কোমর বন্ধনী ইউজ করবে। তো এখানে আমি কোমর বন্ধনীটা পরে চলে এসেছি। তো এটাই তো ছিল আজকের আমার শাড়ি টিউটোরিয়াল, খুব ইজিভাবে দেখিয়েছি, খুব কম সময়ে তোমরা একদম ইউনিক স্টাইলে শাড়িটা পরতে পারবে, ভীষণই ভালো লাগবে, যে কোনো বিয়ে বাড়ি পার্টিতে তোমরা অ্যাটেন্ড করতে পারো এইভাবে শাড়ি পরে, খুব ইজিলি হয়ে যায় আর কারো সাহায্যেরও প্রয়োজন নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে, অ্যান্ড তোমরা কী ধরনের শাড়ি টিউটোরিয়াল দেখতে চাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ডিসক্রিপশন বক্সও আমি কিছু টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো, কিংবা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারো। আমি এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, হেয়ারস্টাইল রিভিউজ ভিডিও, নেল পেন্ট, মেকআপ টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।